বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দুধমান কচু। তোমরা হয়তো সবাই চেনো, এই কচু পাতা আজকে বাটা হবে। তোমাদের এই নতুন রেসিপিটা আজকে আমরা দেখাবো। কচু পাতা বাটতে গেলে প্রথমে আমরা কী করবো, কচু পাতাটার মোটামোটো যে শিরগুলো আছে ভিতরে, ওইগুলো আমরা ফেলে দেবো। এরপর কচু পাতাটাকে আমরা ভালো করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিলাম। তেল দিয়ে এবার আমরা আগে থেকে কুচিয়ে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি। তার জন্য গরম গরম আমরা শিলে ঢেলে নিলাম। আপনারা যদি চান তাহলে ঠান্ডা হলেও বাটতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে, যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে একসঙ্গে আমরা শাকটা বেটে নিচ্ছি। বাটাটা পুরো মিহি করে হয়ে গেছে, আমাদের বাটা কমপ্লিট। বাটাটা তুলে নিলাম, আমাদের বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে।